নদীয়াতে বিধায়ক মনসিদ্ধ অভিযোগ করতেছে যে বিশ্ব আদিবাসী দিবসে ওরা আদিবাসী বিধায়ক ওদেরকে ডাকা হচ্ছে না, এটা টিএমসি দলীয় প্রোগ্রাম করতেছে। আমি আমি মিস্টার মিস্টার মনোজ তিগা, আমার ছোটো ভাই, ওকে আমি সম্মান করি। আমি মনোজ তিগাকে বলবো একটু মেন্টালি ট্রিটমেন্ট করুক। ওনারা কিছু জানে না, খালি উল্টা পুল্টা আনাপ সানাপ কথা বলে। ওনাকে বলুক, ওনারা তো কেন্দ্র যাচ্ছে, ওদের সরকার কেন্দ্র সরকার হচ্ছে, যদি দম থাকে আদিবাসী নিয়ে ওরা একটা প্রোগ্রাম করুক না। আমরা তো সবসময় দিদি কাজ করে, দিদি স্পেশালি কাজ করে, যে পিছড়া জাতি, যেমন আজ যে আমাদের আদিবাসী, আদিবাসী বলতে গেলে মনোজ তিগা তো বলে খালি ব্ল্যাক এসটি, তা না, আদিবাসী বলতে গেলে আমরা গোর্খারা আদিবাসী। আমরা যে গোর্খার মধ্যে আছে আপনার ভোটে, লেপচা, তামাং, লিম্বু, সুব্বা, আমাদের যে মতওয়ালিরা আছে সবাই আমরা এসটি, আমার আদিবাসী। আদিবাসী মিন্স কি? আপনি আদিবাসী। আদিবাসী মিন্স কি? বিহারিরা আদিবাসী। আদি মিন্স হচ্ছে পুরানো, ওয়াসি মিন্স রানেওয়ালা, আদিবাসী। কিন্তু এই মনোজ তিগার মতো, জোন বার্লার মতো মেন্টালি লোক বারম্বার বলে ফেলছে আদিবাসী মিন্স ব্ল্যাক এসটি। আরে ব্ল্যাক 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 চামড়া হইলে তাহলে বিহারির মধ্যে তো ব্ল্যাক চামড়া আছে, বাঙালির মধ্যে ব্ল্যাক চামড়া আছে, মারোয়ারির মধ্যে ব্ল্যাক চামড়া আছে, এরা বুঝে না কেন? এদের এদের কাজই হয়েছে, জোন বার্লা আর মনোজ তিগার কাজই হয়েছে লোকের মধ্যে একটা, মানে একটা মধ্যে লোকের মধ্যে একটা দীর্ঘভাগ, লোকের মধ্যে একটা মেন্টালি দীর্ঘভাগময় করে লোককে একটা উস্কানো। আরে ভাই, এসটি আদিবাসী, আমরা সবে আদিবাসী। যে পশ্চিমবঙ্গে থাকে, যে ভারতবর্ষে থাকে, আমরা সব আদিবাসী। তো আদিবাসী মিন্স বুঝতে হবে, আদিবাসী কাকে বলে? এরা আদিবাসী তো একটু ভালো করে বিবরণ কাকে দিচ্ছে, আদিবাসী, আমি আদিবাসী, আমি মূল নিবাসী আদিবাসী পাসাংলামা, আমরা এসটি, আমরা তো এইটা এইটা নিয়ে আমাদের গোর্খা যে স্পেশালি যে নেপালিরা আছে, নেপালিরা হচ্ছে মূল মূল নিবাসী আদিবাসী। তো আজকে কথা বলতে গেলে আপনারা যে আমাদের লেপচা আছে ভোটে, শেরপা, লিম্বু, সুব্বা, তামাং, আমরা সবাই তো আদিবাসী, কাগাদে, লিম্বু, আপনারা বলতে গেলে এই যে আপনার কি বলতে গেলে সাইব, সুব্বা, চাপড়ামারি, নার্জনারি, রাভা, এরা সব তো আদিবাসী। এদের মনে এরা বুঝে না, এরা ভাবে খালি কালার চামড়া হইলে ভাবে, না ভাই, কালার চামড়া তো নেপালি মধ্যে আছে, কালার চামড়া তো আপনি বাঙালির মধ্যে আছে, তো কি ওরা আদিবাসী না? ওরা খালি বলে, সেজন্য আমি বলি তো আপনার আদিবাসী বলে আদিবাসী আদিবাসী সেন্স কেরম, এরা ওদের বুঝান একটু, বলুন, ডিকশনারি বের করে দেখতে বলুন, আদি মিন্স হচ্ছে পুরানো, ওয়াসি মিন্স হচ্ছে রানেওয়ালা, আমরা সবে আদিবাসী, আপনি আদিবাসী, আমি আদিবাসী। সেই জন্য ওদেরকে বারম্বার বলে, আর আমাদের দিদি যা ভালো কাজ করছে, বলেন না একটা বাংলাদি বলে না, পাগল কি না বলে, ছাগল কি না খায়, এরা এরকম হয়ে গেছে, এদের খায় ওরা খালি বলে। সেজন্য আমি বলি তো আপনার আদিবাসী বলে আদিবাসী আদিবাসী সেন্স কেরম, এরা ওদেরকে বুঝান একটু, বলুন, ডিকশনারি বের করে দেখতে বলুন, আদি মিন্স হচ্ছে পুরানো, ওয়াসি মিন্স হচ্ছে রানেওয়ালা, আমরা সবে আদিবাসী, আপনি আদিবাসী, আমি আদিবাসী। সেই জন্য ওদেরকে বারম্বার বলে, আর আমাদের দিদি যা ভালো কাজ করছে, বলেন না একটা বাংলাদি বলে না, পাগল কি না বলে, ছাগল কি না খায়, এরা এরকম হয়ে গেছে, এদের খায় দেয় কিছু কাজ নাই। আমি ওদেরকে বলো, যদি ওদের দম থাকে কাজ করুক না, কাজ করুক। এরা তো সারা যাদের নামে ভোট নিয়েছে, এরা তো ঠকে ভোট নিয়েছে, এরা এখন কাজ পারলো না কিছু না, এখন বলতেছে আমরা নর্থ বেঙ্গলকে সেপারেট স্টেট করবো, লাজ্জ নাই। আর বিজেপি সব সময় ঠগানা কাজ করে, বিজেপি কোনো দিন কাউকে কারো কাছে নাই, আর জনগণের কাছে মমতা দিদি আছে। আমরা তো বুঝেছি, আমরা বুঝেছি মমতা দিদি ছাড়া আর কেউ উন্নতি করতে পারবে না, মমতা দিদি ছাড়া মমতা দিদি ছাড়া কেউ কাউকে নিয়ে চলতে পারবে, মমতা দিদি সবাই ধর্ম, সবাই জাত, সবাই বর্গকে নিয়ে চলে, দিদি কী গরিব কী ধনী সবাইকে নিয়ে চলে। আর বিজেপি একটা ওদের খালে জাত পাত নিয়ে বিভ্রান্তি করো আর লড়াই করো, ডেভেলপমেন্ট না করে লোককে খাল ঠাড়াও। আমরা ডেভেলপমেন্টকে পছন্দ করি, আর যেভাবে দিদি কাজ করেছে, আর আজকে এসটি, আজকে আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস, তো ওদেরকে বলতে চাই মনোজ তিগার জোন বার্লাকে, ভাই কালা চামড়া তো জাপানে যে আদিবাসী আছে তো ওইটা কালা চামড়া নাকি, নেপালে যে আদিবাসী আছে ওটা কালো চামড়া নাকি, শুধু কালার চামড়া আদিবাসী না, সবাই আমরা আদিবাসী, এইটা বলবো। আর ওদেরকে বলবো যদি এরপরে ওরা ওর আবার আবার এইসব নিয়ে কোনো করলে ওর বিরোধী আমরা রাস্তায় নামবো। আরে ভাই, ওদের কথা জনগণ ডাকে না, ওরা তো জিতার পরে ওকে খোঁজে পাওয়া যায় না, হেরকি নিয়ে হেরকি নিয়ে চললে ওদের পাওয়া যায় না। তো এইটাই বলবো কি ভাই, ডেভেলপমেন্ট আমরা কাজ করি, আর তোমরা প্যাকার যদি তোরা পারো তোরা কেন্দ্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করো, বলে না মানে নেপালিতে বলে আপনু বাবুকে ক্রিয়া খায় এর আনতে বুঝছে, আর বাবু ক্রিয়া কষ্ট তেসে, আগে নিজের দিয়ে করো তো এর হবে,
খালি পশ্চিমবঙ্গের একটু ডেভেলপমেন্ট করতেছে, এরা আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে না। দিদি এদিক ওদিক করে আমাদের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা দিচ্ছে, চলে যাচ্ছে কাজগুলো। এরা কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, আমাদের জিএসটি টাকা নিয়ে নিয়ে ওরা আমার ট্যাক্সের টাকা চুরি করে ওরা বসে আছে। তো বলবো আমি মনস্তিকাকে বলবো, আর জন বার্লাকে বলবো, ভাই তোমরা বুঝো না এই বিজেপি ঠকবাজ। যদি আজকে বিজেপি ভালো যদি চাইতো আজকে মনস্তিকা বিরোধী দলের নেত্রী হইতো। এরা বুঝে না কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই নর্থ বেঙ্গলের মধ্যে বুলুচিক ব্র্যাক মতো লোককে বুলুচিক ব্র্যাকের ট্যাবলেট মিনিস্টার দিয়েছে। দিদি দিতে পারে, সবাইকে সম্মান দিতে পারে, এই বিজেপির মধ্যে নাই। সেজন্য মনস্তিকাকে আমি বলবো ও সব ঢন্ডসা ছেড়ে মমতা দিদির পা ধরে চলে আসো টিএমসিতে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জায়গা।